রিয়াল মাদ্রিদ থেকে রাজার বিদায়, রিয়াল মাদ্রিদ ছেড়ে দিলেন ফ্রান্সের কারিম বেনজেমা। 14 বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে সৌদি লীগের আল ইতিহাদ ক্লাবে যোগ দিচ্ছেন কারিম বেনজেমা। 2009 সালে রিয়ালে যোগ দিয়ে স্প্যানিশ ক্লাবের হয়ে 5টা চ্যাম্পিয়ন্স লীগ সহ মোট 25টা টাইটেল জিতেছে কারিম বেনজেমা। গেল বছর ব্যালেন্ডিওর জয়ী কারিম বেনজেমার নতুন ঠিকানা হতে চলেছে সৌদি লীগের ক্লাব আল ইতিহাতে। রিয়াল মাদ্রিদের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশের নাম কারিম বেনজেমা। 2009 সালে ফরাসি ক্লাব অলিম্পিক লিও থেকে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে প্রতিনিয়ত বেনজেমা তার সর্বোচ্চ দিয়ে গেছেন। কারিম বেনজেমা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ দ্বিতীয় গোলদাতা। তিনি 643 ম্যাচে গোল করেছেন মোট 353টি, সাথে আছে 165 অ্যাসিস্ট, যা রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ। সর্বশেষ 2022 ব্যালন্ডয়ের জয়ী প্লেয়ারও কারিম বেনজেমা। 2022 সালে 34 বছর বয়সে রিয়ালের চ্যাম্পিয়ন্স লীগ জয়ের সবচেয়ে বড় হাতিয়ার ছিলেন এই কারিম বেনজেমাই। বেনজেমার নতুন ঠিকানা হতে চলেছে সৌদি লীগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল আল ইতিহাদে। 2 মৌসুমে মোট 200 মিলিয়ন ইউরো পাবেন ফুটবল ইতিহাসে কখনো লাল কার্ড না দেখা কারিম বেনজেমা। খেলার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সোহানুর রহমান, নিউজ এক্সট্রা ভিডি।